শুধু করোনা নয়, অর্থের অভাবে হয়নি মেয়েদের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, আর তাতেই র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে নারী দল। বাফুফে বোর্ড মিটিং শেষে এমন কথা জানিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন। নারী দলের ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য নয় দেশের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাফুফের বস। আলোচনা হয়েছে ক্লাব লাইসেন্সিং নিয়েও। চার দলে বাকি চার দলগুলো লাইসেন্স না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।